আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো রেডি হয়ে এখন একটুখানি বেরোচ্ছি আর রাস্তাঘাটে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো। এখন বেরিয়েছি মার্কেটে, তো মার্কেটে তো বেরোতেই হবে যেহেতু জিনিসপত্র আমি সেল করছি। তো হাজবেন্ডের সাথে বেরিয়েছি আর এখানে দেখো কত ময়ূরের পালক রয়েছে, এখান থেকে ময়ূরের পালক আমি নিয়েছি। তারপরে চলে এসেছি মেট্রো স্টেশনে, এখান থেকে টিকিট কাটতে হবে। হাজবেন্ড আমাকে পাঠিয়ে দিয়েছে টিকিট কাটার জন্য, যে যদিও টিকিট কাউন্টার একদম খালি ছিল। তারপরে চলে যাচ্ছি মেট্রোতে উঠবো বলে, তো সেন্ট্রালে একটা মেট্রো বেরিয়ে গেছে, তো এখন বসে বসে ওয়েট করছি সেকেন্ডের জন্য। তো এখন চলে এসেছে ট্রেন, এবারে ট্রেনটা ফাঁকাই ছিল, এখন সোজা বাড়ি। ভিডিও আমি শুরু করেছিলাম কিন্তু ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু বাইরে প্রচুর ঘোরাঘুরি ছিল, সেরকমভাবে কিছু শ্যুট করতে পারিনি। আর বাড়িতে এসে এতটা ক্লান্ত হয়ে পড়ছিলাম যে কিছু করব যে সেটা আর পেরে উঠিনি। তো যাই হোক, দুদিন ব্যস্ত ছিলাম, আজকে একটুখানি ফ্রি আছি, মানে ফ্রি বলতে ঘরে আছি, ঘরের প্রচুর কাজকর্ম আছে, কিছু গোছাগাছির করা আছে। আর নিজের ঘরটা আজকে একটুখানি গিয়ে গোছগাছ করব এবং তোমাদের সঙ্গে যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। কখন করব এখনো বলতে পারছি না, রান্নাঘরের কাজকর্ম চলছে, ঘরের কাজকর্ম করছি। তো চলো সঙ্গে থাকো সারাদিন। আজকে এই ধোকার প্যাকেটটা রান্না করব, এদিকে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হচ্ছে। ধোকাটাকে এভাবে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নুন হলুদ দিয়েছি আর সব কিছুদের মধ্যে দেওয়াই থাকে। তো চলো ফটাফট ভেজে নিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করবো আর বিছানার উপরটা দেখো পুরো ছড়িয়ে রয়েছে সমস্ত ঠাকুরের জিনিসপত্র, এগুলোকে নিয়ে গিয়ে নিচে নিয়ে গিয়ে গোছাবো আর সমস্ত যা যা টুকিটাকি কাজকর্ম সব নিচে গিয়ে করব। তো তোমরা সঙ্গে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। নিচের ঘরে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, রংটা বাকি ছিল সেটাও হয়ে গেছে। এখন আমি সমস্ত আমার সেলাই মেশিনটাকে নিয়ে যাচ্ছি, তারপরে যা যা সেল করা যে আইটেমগুলো সেগুলো নিয়ে যাচ্ছি। তো এই ঘরটা প্রধানত আমি মিষ্টি সোনার উদ্দেশ্যে আমি এটা অর্পণ করেছি, তো এটা আমার ঠাকুরের কাজকর্মই হবে, সমস্ত সেল হবে, এখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো কালেকশন করে এখানেই রাখা হবে। তো ঘরটা আমি পরিষ্কার এর আগেও করেছিলাম, তবে এখন আমি আর একটুখানি পরিষ্কার মানে ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। আর উপরে যে কালো একটা ছোটো আলমাদের আলমারি আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, সেই আলমারিটাকে এনে এই ঘরে রাখা হবে ঠাকুরের জিনিসপত্রগুলো আপাতত রাখার জন্য, যেই ড্রেসগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলো। আর এটার নিচটাতে এতটা নোংরা রয়েছে, তো আমি বললাম যে রাখার আগে এখানটা একটু ঝেড়ে নিই, তাহলে পরিষ্কার থাকবে। যেহেতু মিমিরা এখানে খুব একটা আসে না এই ঘরে, এই জন্য এটাকে একবার ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ছেলের হাতে তো একটু লাগলো ব্যথা। জিনিসটা এত দেখতে ছোট হলে কী হবে, জিনিসটার ওয়েট আছে, তো হাতের মধ্যে দুজনেরই চোট লেগেছে। আর এখন আমি জিনিসটা ওখানে সেট করা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু এখন নতুন ঘর সেরকমভাবে নোংরাও পড়েনি, তবে একটুখানি মুছে নিলে পরে ভালো লাগে, যেহেতু মিষ্টি সোনাকে আজকে এখানে আনবো, একটা ভিডিও বানাবো, তো তার জন্য ভালো করে মুছে নিলাম। আর ওই দেখো আলমারিটা ওখানে সেট করা হয়েছে, তো এদিকের কাজ হয়ে গেল, দিদি উপরের কাজ হয়ে গেছে, দিদি দিদি কাজ করে চলে গেছে। আর আমার এই ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছেছি আর সিঁড়ির নিচটা মুছবো, আর আজকে ওই ঘরটা মুছবো না। তারপরে অনেক কিছু গোছানোর আছে, দেখি কতটা কি করতে আছে। মোটামুটি 6:30 মতো, তো রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি ব্যারাকপুরের দিকে, খুব প্রয়োজন আছে, মানে বেরোতেই আমাকে হবে। হাজবেন্ডও বাড়িতে নেই, ছেলেও বেরিয়ে গেছে। তারপরে আগের দিন যে বোন এসেছিল ঠাকুরের ড্রেস বানাতে দিতে, সেই বোন একটু পরে আসবে, মানে বিভিন্ন রকমভাবে তাড়াহুড়ো চলছে। শাশুড়ি মাকে না বলে চুপচাপ আমি বাড়ি থেকে বেরোচ্ছি, যদি শাশুড়ি মাকে বলি আমাকে যেতে দেবে না গো, কিন্তু আমার বেরোতেই হবে, জিনিসটা আনতেই হবে। তো আধ ঘন্টার মধ্যে মোটামুটি চলে আসবো, জানি না এর মধ্যে কী তুলকালাম কাণ্ড বাড়িতে ঘটিয়ে ফেলবে আমি বলতে পারছি না। তো চলো সঙ্গে থাকো, তারপরে তোমাদের সমস্ত ঘটনা কেন কী হচ্ছে কী বৃত্তান্ত সব কিছু বলবো। আজকে যে দুজন এসেছিল তোমাদের সাথে পরিচয় করাতে পারলাম না, পরিচয় বলছি একজনের সাথে তো তোমাদের পরিচয় হয়েছিল আগের দিন যে এসেছিল, সে আবার আজকে এসেছিল ড্রেস নিতে, আগের দিন যে অর্ডারগুলো করে গেছিলো। আরও একজন এসেছিল আমাদের পাড়া থেকে, তো কাউর সাথে তোমাদেরকে দেখা করতে পারলাম না, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না, এই মাত্র চার্জ কমপ্লিট হলো তারপরে খুললাম। আর এখন অনেকটা দেরি হয়ে গেছে, 10:15 বাজে, ভাত গরম করছি, তরকারিগুলো গরম করছি, ছেলে দোকান থেকে রুটি তরকা নিয়ে এসেছে, তো ওকে এখন খেতে দেবো। তারপরে বিছনার উপরটা তোমাদেরকে গিয়ে দেখাবো যে বিছনার উপরটা কীরকমভাবে ছড়িয়ে রয়েছে। তো চলো সঙ্গে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো রবিবার, আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম, গতকাল একদম কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, মানে সন্ধ্যা থেকে দুইজন এসছে, ওদের সাথে সময় দিতে হয়েছে, আসলে জিনিসপত্রের ব্যাপার আছে। ওই দিকে দেখো তিনটে শাড়ি রয়েছে, এই শাড়িগুলো দিয়েও ড্রেস তৈরি হবে, গতকাল অনেকগুলো অর্ডার চলে এসেছে।
তো এই আর কি ব্যাপার, কাজকর্ম করছি, এখন অবধি মাথাটা ভালো করে আঁচড়াইনি, জাস্ট টুলটাকে ছাড়লাম। তো চলো সঙ্গে থাকো, দেখি কতটা কি শেয়ার করতে পারো। হ্যাঁ অবশ্যই, আপনি শুধু আসলে আমাকে দেবেন, পরে কি আছে, আসলটা সুদ সহ দেবেন, কোনো চাপ নেই, আমি এখন আপনাকে চিনি। বাজে বেলা 12টা, তো এখন বেরোচ্ছি, যাচ্ছি হলো মাসির বাড়িতে। তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমেছিল, অর্ধেক ভিজে গেছি, অর্ধেক জামা কাপড় ভিজে গেছে, কিছু এই চেয়ারের মধ্যে এনে রেখেছি, কিছু বালতির মধ্যে, মানে যেগুলো তুলতে পারিনি সেগুলো সব পড়ে গেছিলো নিচে নোংরাতে, ওগুলো আবার ধুতে হবে। তো এতগুলো কাজকর্ম এখন অবধি রয়েছে, তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, তো চলো বেরোই। এখন 1টা বেজে গেছে, মাসির বাড়িতে এসে বসে আছি। তো এসেছিলাম ওই যে ভাইয়ের বউর কাছে, তো ওর কাছে ড্রেস বানাতে দিলাম। তারপরে সবাই খুব ব্যস্ত টাইমে এসেছি, আমিও মানে কিছু কাজ করে এসেছি, কিছু এখন রয়েছে এই আর কি। তো চলো আবার পরে বাড়িতে গিয়ে কথা বলবো। আরো কিছু আইটেম রয়েছে এইখানেও, আরো কিছু আইটেম রয়েছে। তো মিষ্টি সোনাকে আমি নিয়ে এসেছি নিচে, একটুখানি সাজগোজ করিয়েছি জায়গাটাকে। তারপরে আজকে একটাখানি ভিডিও করবো পুজো চ্যানেলের জন্য, তো সেটা পুজো চ্যানেলে যাবে, আর তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো। তো এখানে মিষ্টি সোনার কাছে ভোগ নিবেদন করব। তো এই রাখ একটুখানি সাজিয়ে নিয়েছি, তো তোমাদেরকে ভালো করেই পরে দেখাচ্ছি। দেখো এটা একদম কুচকু একটা ভোপালের, তো এটার অর্ডার আছে, এটা বেরিয়ে যাবে। খুব সুন্দর এটা তৈরি করেছে, আমি তৈরি করিনি যদিও, এটা তৈরি করে দিয়েছে। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে করে নিতে পারো, ঠিক আছে? এ দেখো সামনে একটা স্টোন রয়েছে এবং কুন্দনের পুরো কাজ করা রয়েছে। বড় সড়ো হলেও হতে পারে, একটু বড় হয়তো হবে। ওই ফোনের নেটটাকে বন্ধ করতে হবে, পুম পাং আওয়াজ আসছে শুধু। আমি এখনো পর্যন্ত সেজেগুজে রয়েছি, আর ছেলে তো কন্টিনিউ হাঁচি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। গলা ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে, আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমারও হালকা হালকা গলা ব্যথা হয়েছে, কিন্তু প্রবলেম হবে না মনে হচ্ছে। তো আজকে এখন রান্নাবান্না মানে করছি, ভাত করছি আর করছি ডাল, আর মাছের ঝোল করেছিলাম আজকে। রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমি নিজেরই মনে করতে পারছি না, মনে হয় শেয়ার করিনি। তো যাই হোক, আজকে লাউ পাতা বাটা করেছিলাম, সেটা দুপুরবেলা শেষ হয়ে গেছে। তো চলো ভাতটা আর ডালটা বসিয়েছি, সেটা তোমাদেরকে একটু দেখাই। ডালটা সিদ্ধ করে রেখেছি, ডালের মধ্যে জলটা কম হয়ে গেছে বলে এখানে একটুখানি জল গরম করছি। তো এখন এই জলটা এই ডালটার মধ্যে ঢেলে দেবো, তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর পরিমাণটাও ঠিকঠাক হবে। একবারে ঘন ঘন হলেও ভালো লাগে না, তো এই আর কি ব্যাপার স্যাপার। তো বসিয়ে দিলাম, আর ওইদিকে হয়েছে ভাত ফুটছে, শুরু করবে। আমি প্রতিদিন বাড়িতে রুটি বানাতাম, কিন্তু ছেলে সেই রুটি পছন্দ হয় না, আমি নাকি মোটা মোটা রুটি বানাই, এই জন্য ও দোকান থেকে রুটি কিনে নিয়ে আসে, সাথে এনেছে তরকা, আর বাড়িতে ডাল করেছিলাম, মুগ ডাল সিদ্ধ সেটা। আর আমাদের রাতের খাওয়ার রয়েছে, এখানে মাছ রয়েছে, পাঁচমিশরি তরকারি রয়েছে, শাশুড়িমা খাচ্ছে, রেখে ছেলের খাওয়া হয়ে গেছে। রাত্রি এখন 11:30 বাজে, তো ঘরটা পুরো একদম বিছিয়ে রয়েছে, এখন ঘরটাকে গোছাবো, মানে ভিডিও করেছিলাম তো, তারপরে আর সমস্ত কিছু গোছানো হয়নি আর আসা হয়নি, তারপরে এডিটিং এটা ওটা নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো এখন কাজগুলো করে নিই। এই ছোট্ট আলমারিটা আমার অনেক কাজে লাগবে, যে শাড়িগুলো আনা হয়েছিল সেই শাড়িগুলোকে এখানে আপাতত রেখে দিলাম, এই শাড়িগুলো তো বের করে ফেলতে হবে। আর যে ড্রেসগুলো তৈরি করা রয়েছে যেগুলো সেল করা হবে, আর এখানে তো অর্ধেকের বেশি ড্রেসই সব সেল হয়ে গেছে, তো এগুলো সব বেরিয়ে যাবে, তো এগুলো আপাতত আমি এখানে রেখে দিলাম। যেহেতু উপরের ঘরে রাখলে পরে একটা পুরো একদম সমস্ত কিছু মিশে যাচ্ছে, এই জন্য এই জায়গায় রাখলে পরে একদম আলাদাভাবে নিরাপদভাবে রাখা যাবে, সেই জন্য এভাবে রেখে দিলাম। আর এখানে তাকের উপরে আমি সমস্ত আমার জুয়েলারি তৈরির যে সমস্ত আইটেমগুলো আছে সে সমস্তগুলোকে এখানে গুছিয়ে রাখছি, যাতে আমি এই ঘরে বসে চট করে এখান থেকে নিয়ে কাজগুলো করতে পারি। উপরে বুঝতেই তো পারছো, উপরটাতে এমনিতে আমাদের জামাকাপড় সব কিছু দিয়ে ছড়ানো। এখন বাজে রাত্রি 12:35, তো এখন আমি ব্লগটা শেষ করব। ভেবেছিলাম আজকে ভিডিওটা তোমাদের সামনে দিতে পারবো, কিন্তু আর সম্ভব হয়নি, কারণ এই সমস্ত কাজকর্মগুলো হয়নি, তারপর পুজোর চ্যানেলে একটা ভিডিও গেছে এই জন্য। তো সম্পূর্ণ মোটামুটি কাজকর্ম শেষ করে ফেলেছি, কিছু কিছু মানে ঠাকুরের বাসন কিছু কিছু রয়েছে, তারপরে ফুলগুলো টাঙানো হয়েছিল সেগুলো রয়েছে, সেগুলো খুলতে হবে, তো এরকম তো টানা করে আমার চলতেই থাকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আগামীকাল ভিডিওটা অবশ্যই তোমাদের সামনে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণ জন্য সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।